প্রসঙ্গ প্রশ্ন কাকত ফাদিল বিধানসভাত উত্তর লাগে বিরোধীক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিরোধীর শিক্ষামন্ত্রী সেবা অধ্যক্ষর পদত্যাগর দাবি অসম বিধানসভাত চলি আছে বাজেট অধিবেশন বুধবারে সদন আরম্ভ হওয়ার পূর্বে প্রতিবাদ মুখর হল বিরোধী কংগ্রেস প্রশ্নকাকত ফাদিলক লৈ কংগ্রেসের প্রতিবাদ হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ কংগ্রেস বিধায়কর শিক্ষামন্ত্রীর পদত্যাগর দাবি কংগ্রেস বিধায়ক সকলের হয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিলক লৈ উত্তাল রাজ্য ঠাই ঠাই ব্যাপক প্রতিবাদী কার্যসূচী তার মাজতে প্রশ্নকাকত ফাদিল বিষয়টুক লৈ বিধানসভা প্রবেশদ্বারত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ কংগ্রেস বিধায়িনী দলের অকল বিজ্ঞানের প্রশ্নকাকতেই নহয় তার পূর্বেও প্রশ্নকাকত ফাদিল হওয়ার উত্থাপন হয়েছে অভিযোগ সকলো অভিযোগের প্রত্যুত্তর লাগে বিরোধীক সদনত জবাব লাগে কংগ্রেসক সেবাত এটা যদি এনেকা দুর্নীতি হয় যখন উত্তীর্ণ হয়েছে যখন অনুত্তীর্ণ তখন সকলের মনত সন্দেহের ভাব হয়েছে যে আমার কোনোবা আমার লগর কোনোবাই পয়সা দিয়ে পালে নেকি সেই গতি গোটেই কথাবিলাক স্পষ্ট হওয়া দরকার এতিয়া কি করব আজি স্পষ্টভাবে বিধানসভাত আমাক কব লাগে সমান্তরালভাবে সেবার অধ্যক্ষ রমেশ জৈনর গ্রেপ্তারের দাবিত কংগ্রেসের প্রতিবাদ নিয়ম বর্হিভূতভাবে নিজের কার্যকাল বৃদ্ধি করে রমেশ জৈনে সেবার অধ্যক্ষর পদ নেড়ার অভিযোগ কংগ্রেস বিধায়িনী দলের সেবার বিরুদ্ধে তদন্তর দাবি কংগ্রেসের উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশক তদন্তর দায়িত্ব অর্পণের দাবি গোটেই কথাখিনি এটা তদন্ত হওয়া দরকার আজি আমার নতুন প্রজন্মই এতিয়া আমার মূর্খ অবস্থা হয়েছে গতি নতুন প্রজন্ম রক্ষা করবর কারণে এই সরকারে পদত্যাগ করব লাগে শিক্ষামন্ত্রী আর সেবার গোটেই প্রক্রিয়াটো এটা তদন্ত করব লাগে সিটিং জাজ দি মুঠতে সমগ্র রাজ্যের লগতে বিধানসভাকো কোবাইছে প্রশ্নকাকত ফাদিলর বিষয়টে রাজ্যত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর জীবনক লৈ হেতালি খেলা সেবার এই কাণ্ডর বিরুদ্ধে তদন্ত ঘোষণা করবলে সক্ষম হবনে রাজ্য সরকার অনিত প্রতিম বড়ুয়া রিপোর্ট দ্য নিউজ প্লাস